আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। কাবুলে কিয়ামত শুরু, বদলার হুমকি আমেরিকা। বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের দুর্বল ও অসহায় চেহারা ফুটে উঠেছে বলছে ট্রাম্প। কাবুলে ভয়াবহ হামলা, তিন প্রশ্নের উত্তর খুঁজছে মার্কিন গোয়েন্দারা। মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি, বিপাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। $160 কোটি দেশ চালানোর চ্যালেঞ্জ বেহাল তালেবান। এবং সর্বশেষ জানিয়ে দেব, কাবুলে আত্মঘাতী বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে 188। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কাবুলে কিয়ামত, বদলার হুমকি আমেরিকার। ভয়ঙ্কর বিস্ফোরণ, কান ফাটানোর শব্দ, চারিদিকে শুধু লাশ আর লাশ। ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের মাথার খুলি বা বিচ্ছিন্ন হাত। কেউ রাস্তায় আহত অবস্থায় কাতরাচ্ছে, কেউ বা প্রিয়জনকে বাঁচানোর চেষ্টা করছে। পাশ দিয়ে বয়ে যাওয়া নালায় রক্ত মিশে পানি হয়ে উঠেছে রক্তে রঞ্জিত। গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসীর হামলার পর পরিস্থিতির এমন বর্ণনা দিয়েছেন ভাগ্যজোরে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা। পরপর দুটি শক্তিশালী বোমায় কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী শহরটি। এতে নিহত হয়েছেন কমপক্ষে 110 জন, আহত হয়েছেন আরো শতাধিক। নিহতের মধ্যে রয়েছে 13 মার্কিন সেনাও। আফগানদের উদ্ধার করতে যাওয়ায় কাল হলো তাদের। এমন বর্বর হামলায় হতভম্ব পুরো বিশ্ব। তীব্র প্রতিক্রিয়া এসেছে বিশ্ব নেতাদের কাছ থেকেও। হামলার দায় স্বীকার করেছে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান। এর মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে বদলা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন প্রথম হামলা হয় কাবুল বিমানবন্দরের এভিগেইটকে লক্ষ্য করে। সেখানে সে সময় মার্কিন এবং ব্রিটিশ সেনাবাহিনী স্থানীয় লোকজনদের বিমানবন্দরে প্রবেশের প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। বোমা বিস্ফোরিত হওয়ার পরই সেখানে গুলি ছুটতে শুরু করে আরেক হামলাকারী। আফগান সাংবাদিক বিলাল সারওয়ে জানিয়েছেন, প্রথম হামলার সময় অন্তত 2 জন সন্ত্রাসী অংশ নেয়। এর মধ্যে একজন আত্মঘাতী বোমা হামলা চালায় আর অন্যজন বন্দুক দিয়ে গুলি ছুটতে শুরু করে। এর কয়েক মিনিট পরেই বিমানবন্দরের কাছে একটি হোটেলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। সেখানে ব্রিটিশ কর্মকর্তারা ব্রিটেনের ভ্রমণ প্রত্যাশী আফগানদের বিভিন্ন দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। আগে থেকে এমন একটি হামলার আশঙ্কা থাকলেও মানুষ দেশ ছাড়তে মরিয়া থাকায় সেখানে জড়ো হয়েছিলেন। কাবুল বিমানবন্দরে ওই হামলার ভয়াবহ বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হামলার পর চারিদিকে শুধু লাশ পড়ে ছিল। বার্তা সংস্থা এএফপি কে একজন জানান, কাছেই এক নালায় লাশ, মাংসপিণ্ড এবং মানুষকে ছুড়ে ফেলা হয়েছে। আরেকজন জানান, বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে পুরো ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গেট থেকে জনতাকে সরাতে তালেবান আকাশে ফাঁকা গুলি ছোড়ে, নাম প্রকাশ না করার শর্তে। আরেকজন বলেন, আমি আহত বাচ্চাকে হাতে নিয়ে এক ব্যক্তিকে ছুটতে দেখেছি। প্রত্যক্ষদর্শী নিজেও পরিবার নিয়ে বিমানে করে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু হামলার পর নিজেদের নিরাপত্তার কথা ভেবে সব কাগজপত্র ফেলে দেন তিনি। বলেন, আমি বিমানবন্দরে আর যাব না, দেশ ত্যাগ আর ভিসা নিপাত যাক। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিহাদিরা যে বোমা বিস্ফোরণ ঘটায় তা ছিল অত্যন্ত শক্তিশালী। বিস্ফোরণের সময় সেখানে প্রায় 500 মানুষ উপস্থিত ছিল বলে জানান তারা। যারা বেঁচে যান তারাই পরে হতাহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে সাহায্য করেন। সেখানে থাকা সবার পোশাকই রক্তে ভেজা ছিল। এজন্য কিয়ামত, কাবুলের মানুষদের জন্য বিস্ফোরণ অপরিচিত কিছু না। তারপরও গত বৃহস্পতিবারের এই হামলা সবাইকে আতঙ্কগ্রস্ত করে তোলার জন্য যথেষ্ট ছিল। সেখানে উপস্থিত ছিল এমন মানুষরা ওই ঘটনাকে তুলে ধরে তুলনা করেছেন কিয়ামতের সঙ্গে। বার্তা সংস্থা রয়টার্সের কাছে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এক সাবেক কর্মী, যুক্তরাষ্ট্রের বিশেষ ভিসাধারী। এই ব্যক্তি হামলার সময় সেখানেই ছিলেন। তিনি জানান, ওদিন সকালেই বিমানবন্দরের গেটে লাইনে দাঁড়ান, তার সঙ্গে ছিল আরো কয়েক হাজার মানুষ। গেট পাশ করতে পারলেই তিনি আফগানিস্তান ছাড়তে পারবেন। টানা 10 ঘন্টা তাকে অ্যাবিগেটের কাছে অপেক্ষা করতে হয়েছিল। তবে তার গেট পাশের সময় হওয়ার আগেই সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, আমার মনে হচ্ছিল কেউ আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে। কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম আমার কানের পর্দা ফেটে গেছে এবং আমি
আমার শ্রবণ শক্তি হারিয়েছি। এরপরই তিনি সাবেক সব থেকে ভয়াবহ অংশটির বর্ণনা দেন, বলেন, আমি দেখলাম আকাশে ছিন্ন ভিন্ন মানুষের নানা অংশ ছিটকে যাচ্ছে, যেমন টর্নেডো শহরের মাঝে দেখে প্লাস্টিক ব্যাগ উড়িয়ে নিচ্ছে, বিস্ফোরণের পর সেখান থেকে অসংখ্য মানুষ মরদেহ দেখলাম। সূত্র ফরিদপুর জি নিউজ। বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের দুর্বল ও অসহায় চেহারা ফুটে উঠেছে বলছে ট্রাম্প। আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরে হতাহতদের মধ্যে 13 জন মার্কিন সৈন্য আছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তিনি প্রেসিডেন্ট থাকলে এমন ঘটনা ঘটত না। পাশাপাশি ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষ প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বল নেতৃত্বের কঠোর সমালোচনা করেছেন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে। ট্রাম্প আরো বলেন, এটা খুবই কষ্টের, যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বিব্রতকর ঘটনা। সারা বিশ্বে আমরা বোকা প্রমাণিত হয়েছি। বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের দুর্বল ও অসহায় চেহারা ফুটে উঠেছে। এমন ব্যক্তির আমাদের শাসন করছে যারা জানে না তারা কি সিদ্ধান্ত নিচ্ছে। ট্রাম্প বলেন, তালেবান ক্ষমতা দখলের পর আমরা পালিয়ে আসছি। যুক্তরাষ্ট্রের ও মার্কিন যোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাদের একজন শীর্ষ স্থানীয় নেতৃত্ব প্রয়োজন, যা এখন নেই। এমন একজন মানুষ আমাদের নেতৃত্ব দিচ্ছেন যিনি জানেন না তার কি করা উচিত। আমাদের সময় তালেবান নিয়ন্ত্রণে ছিল, তখন দুই পক্ষের মধ্যে যে চুক্তি হয়েছিল তাতে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তালেবান ক্ষমতা দখলের জন্য অগ্রসর হতো না, মার্কিন সেনাদের হত্যা করত না। ট্রাম্পের দাবি, 2020 সালে চুক্তি হওয়ার পর 18 মাসে কোনো মার্কিন সেনাকে তালেবান হত্যা করেনি। কাবুলে ভয়াবহ হামলা, তিন প্রশ্নের উত্তর খুঁজছে মার্কিন গোয়েন্দারা। আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে হামলায় শতাধিক মানুষ নিহত হন। তালেবানের ক্ষমতা নেওয়ার পর এটি প্রথম কোনো জঙ্গি হামলা। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। আফগানিস্তানের বিমানবন্দরে আবে গেটে ঢোকার জন্য তখন হুড়োহুড়ি চলছিল। তালেবানের হাতে থেকে বাঁচতে আফগানিস্তান ছাড়তে মরিয়া লোকজনের ভিড় ছিল সেখানে। মার্কিন সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা কর্মীরা সেই ভিড় সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবারের এমন দৃশ্য অবশ্য নতুন ছিল না। বিমানবন্দরের তিনটি গেটে দুই সপ্তাহ ধরে 100,000-এরও বেশি আফগান ভিড় করেছিল। তারা সবাই দেশ ছেড়ে পালাতে বিমানবন্দরে ঢোকার জন্য হুড়োহুড়ি করছিল। সেই ভিড় সামলাতে চেষ্টা করে যাচ্ছিলেন 5,000-এর বেশি মার্কিন সেনা। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুসারে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামলাতে দুটি গেট বন্ধ করে দেয়, তবে আবে গেটটি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, কাবুলের ভয়াবহ হামলার ঘটনা নিয়ে তিনটি প্রশ্নের উত্তর খুঁজছে পেন্টাগনের কর্মকর্তারা। নিরাপত্তা কর্মীরা এত কাছাকাছি ছিল কেন? বিমানবন্দরের বাইরে থাকা তালেবানের তল্লাশি চৌকিতে বোমা হামলাকারী ধরা পড়লেন না কেন? তালেবানের তল্লাশি চৌকির কেউ হামলাকারীকে কৌশলে ছেড়ে দিয়েছিলেন কিনা? স্থানীয় সময় বৃহস্পতিবার ওই হামলার একদিন আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমানবন্দরের তিনটি গেটে হামলার আশঙ্কার কথা জানায় তারা। আবে গেটও সম্ভাব্য হামলার ওই তালিকায় ছিল। তারপরও ওই হামলা কিভাবে সংগঠিত হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে। সূত্র নিউ ইয়র্ক টাইমস। মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি, বিপাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে দায়ের হলো অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। বিষয়টা ঠিক কিনে, শুক্রবার লালবাজার সাইবার সেলের দ্বারস্থ হন এক যুবক, তার নাম তমাল দত্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি। এদিন অরিন্দ ভট্টাচার্য নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি অব কলকাতা এক অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ওই ছাত্র। তার অভিযোগ, 26 আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার ফেসবুক ব্যবহারের সময় একটি পোস্ট দেখতে পান তিনি। তাতে কমেন্ট করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক অরিন্দ ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। সেই কমেন্টের পরিপ্রেক্ষিতেই এদিন পুলিশের দ্বারস্থ হন তমাল। অভিযোগকারীর কথায়, ওই পোস্ট দেখার পর থেকেই তার মনে হয়েছে যে মুখ্যমন্ত্রীর প্রাণ সংশয় রয়েছে, সেই কারণেই পুলিশের দ্বারস্থ হন তিনি। প্রমাণ হিসেবে জমা দেন অরিন্দম ভট্টাচার্যের কমেন্টের স্ক্রিনশট। পুলিশের সহযোগিতা প্রার্থনা করেছেন তমাল। দাবি জানিয়েছেন, অভিযুক্তের শাস্তির উল্লেখ এই প্রথম নয়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে, আপত্তিকর ভাষায় গালিগালাজ করা হয়েছে, শাস্তিও পেয়েছে অভিযুক্তরা। তারা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি, তবে এক অধ্যাপকের এহেন আচরণে হতবাক তদন্তকারীরাও।
160 কোটি ডলারের দেশ চালানোর চ্যালেঞ্জ বেহাল তালেবান। দেশ পরিচালনার জন্য তালেবানের হাতে আছে মাত্র 160 কোটি ডলার। ন্যাটোর প্রকাশিত তথ্য বলছে, তালেবানকে অর্থের জন্য এখনো সন্ত্রাসী কার্যক্রমের ওপর নির্ভর করতে হচ্ছে। আন্তর্জাতিক সব ধরনের সহায়তা দেশটিতে বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছে সাধারণ মানুষ। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি বলছে, আফগানিস্তানের 1 কোটি 80 লাখ মানুষের এখনো জরুরি সহায়তা প্রয়োজন। কোন দেশে সুশাসন প্রতিষ্ঠায় 160 কোটি ডলারের বাজেট যথেষ্ট নয়, সেখানে মাত্র এই অর্থই আছে সদ্য আফগানিস্তানের ক্ষমতা নেওয়া তালেবানের হাতে। কারণ আন্তর্জাতিক সব ব্যাংক আর দাতা সংস্থা মুখ ফিরিয়ে নিয়েছে পৃথিবীর অন্যতম দরিদ্র এ দেশ থেকে। গেল 2 দশকে আফগানিস্তানের মোট বাজেটের 80% দিয়েছে যুক্তরাষ্ট্র আর অন্য ঋণদাতা সংস্থা, সেসবই এখন গায়েব। গেল সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানায় আর কোনো ঋণ দেওয়া হবে না আফগানিস্তানকে, অথচ 37 কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার কথা ছিল। এই সপ্তাহেই বাইডেন প্রশাসনও ঘোষণা দেয়, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ সম্পদ যা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে থাকবে কোনোভাবেই তালেবানের হাতে দেওয়া হবে না। তালেবান 2001 সালের সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার পর থেকে মার্কিন অর্থ দপ্তরের নিষেধাজ্ঞায় আছে। আফগানিস্তানের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে দেশটির 950 কোটি ডলারের সম্পদ ও অর্থ মজুদ আছে। আফগানিস্তানকে ঋণ দেওয়া দেশগুলোর মধ্যে অন্যতম জার্মানিও চলতি বছর 50 কোটি ডলার ঋণ দিত দেশটিকে। সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে জার্মানি। ইউরোপীয় ইউনিয়নগুলো 4 বছরে 140 কোটি ডলার ঋণ আর জরুরি সহায়তা দিয়ে যাচ্ছিল আফগানিস্তানকে, সেটাও এখন স্থগিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সিদ্ধান্তগুলো ধীরে ধীরে আফগানিস্তানের তালেবানের শাসন ব্যবস্থার উপর প্রভাব ফেলতে শুরু করবে, নেতিবাচক প্রভাব পড়বে দেশের মানুষের উপর। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি বলছে, আফগানিস্তানের 1 কোটি 80 লাখ মানুষের এখন জরুরি সহায়তা প্রয়োজন। পরিস্থিতি কঠিন হচ্ছে দিন দিন। গেল সপ্তাহে ওয়েস্টার্ন ইউনিয়ন আর মানিগ্রাম আফগানিস্তান সেবা দেওয়া বন্ধ করে দেয়, অথচ এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রবাসীদের পাঠানো অর্থ দেশে আফগানদের কাছে আসতো, যা দিয়ে জীবন যাপন করত আফগানরা। যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো এখনো চিন্তায় আছে আফগানিস্তানে কার্যক্রম পরিচালনা করবে কিনা। ন্যাটোর গোপন তথ্য বলছে, 2020 অর্থ বছরের জন্য তালেবানের কাছে 160 কোটি ডলার ছিল। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, তালেবানকে অর্থায়নের জন্য এখনো সন্ত্রাসী কার্যক্রমের ওপরই নির্ভর করতে হচ্ছে। এসবের মধ্যে আছে মাদক পাচার, পপি উৎপাদন, চাঁদাবাজি, মুক্তিপণের জন্য অপহরণ আর খনিজ সন্ধান। তাদের বার্ষিক রাজস্ব আয়ের মধ্যে 46 কোটি ডলারই নির্ভর করে মাদক পাচারের উপর, 40 কোটি ডলার নির্ভর করে খনিজ সম্পদ উত্তোলনের উপর। আফগানিস্তানের যেসব এলাকায় তালেবানের নিয়ন্ত্রণ আছে সেসব এলাকাকে করের আওতায় এনেছে তালেবান। কৃষি কাজের উপর দিতে হচ্ছে 10% কর, সম্পদের উপর দিতে হচ্ছে 2.5% কর। তবে নির্দিষ্ট গোষ্ঠীর কাছ থেকে সহায়তা পাবে তালেবানের ওই মধ্যে আছে কিছু দাতব্য সংস্থা, যেখানে বিশ্বের ধনী ব্যক্তিরা অর্থায়ন করে, কালো টাকা সাদা করে, সেখান থেকেই আসতে পারে 24 কোটি ডলার। কাবুলে আত্মঘাতী বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে 188। গত 26 আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 188 জনে দাঁড়িয়েছে। শনিবার সিএনএনকে এই তথ্য জানিয়েছেন আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটি ওই কর্মকর্তার বরাতে জানিয়েছে, হামলায় আহত হয়েছে 200+। যুক্তরাষ্ট্রের সংখ্যা কাবুল বিমানবন্দরে আরও হামলার ঘটনা ঘটতে পারে, রকেট হামলা কিংবা যানবাহনে করে বোমা হামলা চালাতে পারে জঙ্গিরা। এদিকে গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধ হিসেবে ইসলামিক স্টেটের পরিকল্পনাকারীকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিএনএন বলছে, ISIS-K এর পরিকল্পনাকারীকে হত্যার জন্য হামলার অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেছেন, আফগানিস্তানের নানগাহর প্রদেশে ইসলামিক স্টেট সদস্যদের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীতে একজন নিহত হয়েছে এবং সেখানে কোনো বেসামরিক নাগরিক ছিল না। সূত্র সিএনএন ও আল জাজিরা।